বিহুর আনন্দর মাজতেই রাজ্যত ডাইনি কাণ্ড। বাক্সার ডুমুনি চাহ বাগিচাত ডাইনির সন্দেহত বৃদ্ধাক আক্রমণ। আরক্ষী জোৱানসহ চাৰি যুৱকৰ আক্রমণত ধৰাশায়ী বৃদ্ধা। আরক্ষীর জালত এলবার্ট একা নামৰ অভিযুক্ত আরক্ষী জোৱান। বাক্সা জিলার ডুমুনি চাহ বাগিচার 5 নম্বর লাইনত সংঘটিত হলি জঘন্য ঘটনা। এটি সদ্যজাত শিশুয়ে মাতৃদুগ্ধ পান নকৰা কেন্দ্র করে উদ্ভব হয়েছিল সমগ্র ঘটনার। ডাইনির সন্দেহত বৃদ্ধাক আক্রমণ করা আরক্ষী জোৱান এলবার্ট একার পত্নীয়ে জন্ম দিছিল এটি সন্তান। কিন্তু কিছুদিনের পর শিশুটিয়ে পান করা নাছিল মাতৃদুগ্ধ। চিকিৎসকর কাষ চপার বিপরীতে কবিরাজর কাষ চাপিছিল এলবার্ট একা আর পরিয়াল। শিশুটির কান্দুর শুনি গোট খাইছিল ওসর সুবুরিয়া। এলবার্টর ঘর লই আইছিল বৃদ্ধাও। কিন্তু এলবার্টর ঘর চোতালত উপস্থিত হয়ে কারুরে কইতে কথা নকতাকই উভতি আইছিল বৃদ্ধাগরাকী। ইয়াতে বৃদ্ধার উপর সন্দেহ উপজিল এলবার্ট আর একাংশ যুবকর। বৃদ্ধাক ডাইনি সজাই শিশুটিক তন্ত্র মন্ত্রে অসুস্থ করার অভিযোগত প্রহার করিলে সকলে মানে মনে মনে গেল আর মনে মনে কাকো কোয়া নাই আর গুছি আহিল। তেতিয়া লড়াবিলার অস্তাত আছিল, তার লড়াবিলা কিবা এটা মানে সন্দেহ করলাক। পদূলি মুখতেই বৃদ্ধার বা তা গুছি 15 নং বেটেলিয়নের জোয়ান এলবার্ট আর আন তিনি সতীর্থই আক্রমণ করিলে। ঘটনার খবর পাই মুসলপুর আরক্ষীয়ে বৃদ্ধাক উদ্ধার করার লগতে আটক করিলে অভিযুক্ত এলবার্টক। আরক্ষী অভিযুক্ত এলবার্ট একার তথ্যর ভিত্তিত আন তিনি আক্রমণকারী বিচারি অভিযান অব্যাহত রাখিছে যদিও বর্তমানেও জালত পড়া নাই এটাও। ডাইনির সন্দেহত বৃদ্ধাক আক্রমণ করা ঘটনাক লই চেপা উত্তেজনা বিরাজ করেছে সমগ্র অঞ্চলটুত। মুসলপুরের পর মনোহর রাজবংশী, নিউজ 18, নর্থ ইস্ট।